একটু গরম পানি আনতে। সম্মানিত দিনই ভাই বোন, এইবার আপনাকে দেখালাম এক শ্যাম বিচারের মাঠে কথা বলবে আপনার পক্ষে, দুই কোরআন মাজিদ আপনার পক্ষে কথা বলবে, তিন কালো পাথর হজ করতে গিয়ে টাকা যদি বৈধ হয় কথা বলবে, চার আঙ্গুল যে আঙ্গুলে তাসবি গণনা করছেন সেটা কথা বলবে, পাঁচ যেগুলো ছেলে মেয়ে যুবক হওয়ার আগেই মারা গেছে, যুবক যুবতী হওয়ার আগে মারা গেছে, এইগুলো ছেলে মেয়ে বাপ জান্নাত না যাওয়া পর্যন্ত তারা যাবে না। আগে আল্লাহকে বলবো আগে আমার বাপকে জান্নাতে দেন, তারপরে কোনো কথা। তো আপনার ছেলেই তো মাত্র একটা দুনিয়ার শয়তান, আর না হলে দুইটা কানা আর কচড়া, আর আপনারা ছিলেন দশ বারো ভাই বোন, তিন চারটা মারা গেছে, পাঁচ সাতজন আছেন, এইটা ছেলে মেয়ে বেশি নিতে হয়, যেটা আবদুল্লাহ একটু আগে বলছিল, মানে আমরা যে কোন ফাঁদে পড়েছি আমরা নিজেরাও জানি না। চলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনা থেকে মক্কা থেকে মদিনায় গেলেন, দেখলেন মদিনার লোকেরা মহরমের দশ তারিখে সিয়াম থাকছে। আল্লাহ নবী বললেন কি ব্যাপার, তোমরা মহরমের দশ তারিখে সিয়াম থাকছো কেন? তখন তারা বলল এই দিন তো খুব বড় দিন, এই দিনে আল্লাহ ফেরাউনকে ডুবিয়ে দিয়েছে, মূসাকে বাঁচিয়ে দিয়েছে, মূসা শুকরিয়ার জন্য এই দিনে সিয়াম রেখেছেন, আমরাও সেই দিনে সিয়াম থাকি। তখন আল্লাহ রাসূল বলছেন শোনো 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 শোনো, নাহানো আওলা আহাক্ক বে মূসা মিনকুম, মূসা যে বিষয়ে শুকরিয়া আদায় করেছেন সেই বিষয়ে তোমাদের চেয়ে আমি বেশি হক রাখি শুকরিয়া আদায়ের, আমিও মহরমের দশ তারিখে সিয়াম থাকলাম, সাহাবীগণ তোমরাও দশ তারিখে সিয়াম থাকো, মহরমের দশ তারিখে ফেরাউন ডুবে গেছে সদল বলে, মহরমের দশ তারিখে মূসা বেঁচে গেছেন সদল বলে। মূসা বলছেন আল্লাহ কি শুকরিয়া আদায় করি আমি, আমি এদিনে সিয়াম থাকলাম, আচ্ছা শুকরিয়া আদায় হলো। মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন আমিও শুকরিয়া আদায় করবো এদিনে সিয়াম থেকে। তো সাহাবীগণ বলছেন বলেন কি আপনি, আপনি দিন রাত বলছেন ইহুদিদের বিরোধিতা করতে হবে, খ্রিস্টানের বিরোধিতা করতে হবে, ওদের বিরোধিতা করতে হবে, ওরা এদিনকে বড় মনে করে আর এদিনে সিয়াম থাকবো, মানে কেন থাকবো, থাকবো না। তখন আল্লাহ রাসূল বলছেন শোনো 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 শোনো, লাইন বাকাইতো এলা কাবেনিল্লা সুমান্না তাসেয়া, সামনে বছর যদি আমি বেঁচে থাকি তাহলে মহরমের নয় তারিখও সিয়াম থাকবো, নয় তারিখ হবে বিরোধিতা, দশ তারিখ হবে শুকরিয়া। বোঝা গেল না কথা, মহরমের কয়টা সিয়াম হলো? দুইটা, একটা হলো বিরোধিতা আর একটা হলো শুকরিয়া। আল্লাহ নবী বললেন কেউ যদি মহরমের দুই দিন সিয়াম থাকে অতীতের এক বছরের পাপ ক্ষমা হবে। হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন আল্লাহ নবী চারটা জিনিস কখনো ছাড়তেন না, এক মহরমের দুই দিন সিয়াম, দুই জুলহিজ্জার একটানা নয় দিন সিয়াম, তিন ফজরের দুই রেকাত সুন্নাত, চার প্রতি মাসে তিন দিন, এই চারটা কাজ কখনো ছাড়তেন না, মহরমের সিয়াম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন কেউ যদি আরাফার একদিন সিয়াম থাকে আগে পরে দুই বছরের পাপ ক্ষমা হবে, সামনে বছর যা পাপ করবো সব ক্ষমা, অবাক ইবাদত, এক বছর সামনে যা পাপ করবো কি হয়ে গেছে, ক্ষমা হয়ে গেছে, তো আশ্চর্য ইবাদত। কোন দিন বলেন তো? আরাফার দিন। এক মিনিট, মনে থাকবে কি না, রামাজান মাসের শেষ দশকের চেয়ে কুরবানির মাসের প্রথম দশ দিন বেশি দামি,
আব্দুর রাজাক সাহেব কথা যে অবাক মনে হচ্ছে যে রামাজানের শেষ দশকের চেয়ে কুরবানির প্রথম দশ দিন বেশি দামি হয় কি করে? এক, আরাফার দিন আছে সেই জন্য দামি। দুই, হজের দিন আছে সেই জন্য দামি। তিন, কুরবানি আছে সেই জন্য দামি। রামাজানের শেষ দশক দামি কেন? রামাজান তো ফরজ, সিএম রোজা সবাই করবে। আরে শোনো, সে দশকে আছে লাইলাতুল কদর, সে দশকে কি আছে? লাইলাতুল কদর, এই জন্য দামি। এ হলে একটা দিয়ে দামি। আর মহরমের প্রথম দশক কয়টা দিয়ে দামি? তিনটে দিয়ে। আপনি তো ভুলে থাকেন, খালি ভাগে কুরবানি, খালি ভাগে কুরবানি। হুজুর বলেছে, আর কে বলেছে ভাগে কুরবানি চলবে না রে? বলে আব্দুর রাজাক বিন ইসব বলেছেন, তুলে রাখো কথা, ভাগে কুরবানি লাগাও, ভাগে কুরবানি লাগাও। আর এগুলো করিয়েন না, টাকা পয়সা আল্লাহ দিয়েছে অনেক হয়েছে, উঁট কুরবানি দেবেন না। টাকা থাকলে, কম থাকলে গরু কুরবানি দেবেন, পাশে বড় বড় গরু বিক্রি হয়। টাকা কম থাকলে খাসি, তার চেয়ে যদি কম থাকে তাহলে ছাগল, তার চেয়ে যদি কম থাকে তাহলে ভেড়া। কি সিরিয়াল মিল খায়নি? সবচেয়ে কম দামে কি পাওয়া যাবে? ভেড়া। তার চেয়ে একটু বেশি ছাগি, তার চেয়ে একটু বেশি খাসি, তার চেয়ে একটু বেশি গরু, তার চেয়ে একটু বেশি উঁট। টাকা যেভাবে আছে কুরবানি সেভাবে করেন, পাঁচটা দশটা পনেরোটা বিশটা করেন, গরিব মানুষকে বাড়ি ভর্তি করে দেন। বলছে ভাই, ওরা খালি চেয়ে নিয়ে গিয়ে এতগুলো গোস্ত বিক্রি করে, করুক গা। হ্যাঁ, আপনি দেন, ওরটা বিবেচনা করতে হবে না, যে চাইতে এসেছে তাকে দেন। আর আপনার আশেপাশে যারা আছে আপনি মনে করছেন দরিদ্র, তাকে দিয়ে দেন। এটা নেকির ব্যাপার, বিশাল নেকির ব্যাপার, এই জন্য এটা দামি। সম্মানিত দিনী ভাই বোন, চলেন এবার কত দূরে এসেছি, আরাফা। শুনেন, দুইটা পদ্ধতি আছে সারা বছর সেম থাকা যায়, একটা একটু ভারী, একটা একেবারেই সহজ। দুইটা পদ্ধতিতে সারা বছর সেম থাকা যায়। এক, রামাজান প্রতি মাসে তিনটে, তেরো চোদ্দো পনেরো, এক রামাজান আর প্রতি মাসে তিনটে, সারা বছর সেম থেকে জানে কি হবে তাই হবে। তেরো চোদ্দো পনেরো চেষ্টা করেন, মহিলাদের হাইজের কারণে যদি তেরো পর্যন্ত পনেরো না হয় সমস্যা নেই। আরবি মাসের বাইশ তেইশ চব্বিশ পঁচিশ যেখানে যাবে যাবে। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আরবি মাসের মধ্যে হলেই হবে। কথা বুঝাতে পারিনি, কথা কি বুঝতে পারলেন? হাদিস মুসলিম, আরবি মাসের মধ্যে হলেই হবে। আপনি তেরো চোদ্দো পনেরো চেষ্টা করবেন, এই মাসের মধ্যে হলেই হবে। এ হলো একটা। আরেকটা হলো এই, শাওয়ালের ছয়টে আর রামাজান, শাওয়ালের ছয়টে আর রামাজান সারা বছর সেম পালনের নেকি পাবেন। এইটা বেশি সহজ আগেরটার চেয়ে। মহিলাদের হাইজের কারণে দু চার পাঁচটা ছুটে গেছে, আগে ওইটা করবে এ কথা ঠিক নয়, আগে শাওয়াল করবে তারপরে কোনো কথা। হাইজের কারণে যেটা ছুটে গেছে ওগুলো সারা জীবনে করবে, যেদিন পারবে সেদিন, না পারলে মরে যাবে, আল্লাহ মাফ করে দেবে।